হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস নাইনের যে কোষা দেখি চার অর্থাৎ স্থানাঙ্গ জ্যামিতি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা কোষা দেখি চারের অঙ্কগুলো সলভ করবো তো চলো শুরু করি আমাদের যে প্রথম অঙ্কটা সেটা রয়েছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো মূল বিন্দু মানে কি মূল বিন্দু মানে হচ্ছে কি শূন্য শূন্য তাই তো অর্থাৎ শূন্য শূন্য বিন্দু থেকে আমাদের এই যে বিন্দুগুলো বলে সে তাদের আমাদের কী করতে হবে দূরত্ব নির্ণয় করতে হবে তো তো এইগুলো খুবই সিম্পল অঙ্ক তোমাদেরকে জাস্ট সূত্রটা বলে দেবো তোমরা ইজিলি পেরে যাবে ঠিক আছে তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্থানাঙ্ক অর্থাৎ এক্স কোনটা প্লাস হয় মাইনাস হয় কোনটা কোন দিকে আমাদের প্লাস নেবো কোন দিকে মাইনাস নেব সেইটা আমাদেরকে জানতে হবে তো এই যে জায়গাটা এটা হচ্ছে কি বিন্দু ঠিক আছে এখানে যেই মানটা পাবে সেটা কী পাবে শূন্য শূন্য পাবে প্রথম কথা এটা গেল কি এক নম্বর এবার দেখো যে তুমি কি পাচ্ছ এইটা আমরা জানি কি এই আনুভূমিক বরাবর যেটা আমরা পাই সেটা কি এক্স তাহলে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি এক্সট্যাক্স ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে এটাতে আমরা এক্স লিখলাম এটাতে ট্যাক্স লিখলাম কেন লিখলাম তার কারণ হচ্ছে যে এইদিকে যে মানগুলো পাবে সেগুলো কী পাবে এক্সের প্লাস মান এদিকে কী পাবে এক্সের প্লাস মান পাবে ঠিক আছে প্লাস এক্স পাবে আর এদিকে যেটা পাবে সেটা হচ্ছে কি নেগেটিভ মান পাবে কার এক্সের নেগেটিভ মাম ঠিক আছে এদিকে যত দূর যাবে সবগুলো কী হবে নেগেটিভ মান পাবে এইটা উপর দিক বরাবর যেটা পাবে সেটা হচ্ছে কি ওয়াই নিচের দিকে যেটা পাবে সেটা হচ্ছে ওয়াইডাস অর্থাৎ এইদিকে যে মানটা পাবে সেটা কী পাবে ওয়াইয়ের পজিটিভ মান পাবে ঠিক আছে আর এদিকে যেটা পাবে সেটা কী পাবে ওয়াই এর নেগেটিভ মান পাবে বুঝতে পেরেছ তার মানে তোমাকে যদি বলে দেয় যে এখানে কী বলে দিয়েছে ধরে নাও এ বলে দিয়েছে এ আর এটাতে বলে দিয়েছে মাইনাস বি তার মানে কি প্রথমে একটা কমপ্লিকেটেড নিলাম ঠিক আছে এ বি অর্থাৎ নাম্বার দিয়েও করতে পারো তার মানে এইটা থেকে বলে দিয়েছে কি এ মানে কি এখানে দেখা হয়েছে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এখানে দেখো হচ্ছে এর সামনে কিছু নাই মানে কি প্লাস আছে প্লাস মানে কি কোন দিকে যাবে এই দিকে আমি এ পাবো ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই তার মানে কি আমি এই দিক বড়ো বড়ো এ পাবো মাইনাস বি বলে দিয়েছে এবার বলো এইটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের মাইনাস দিক তাই তো এখানে মাইনাস বলে দিয়েছে তার মানে কি মাইনাসের দিকে যাবে তাহলে এখানে যে পয়েন্টটাতে আমাদের এ শেষ হলো সেই পয়েন্ট থেকে কি করবো আমরা নিচের দিকে যাব আমরা অর্থাৎ ওয়াইয়ের নেগেটিভ মানের দিকে যাব নেগেটিভ মান কোন দিকে হবে নিচের দিকে হবে অর্থাৎ এদিকে আমাদের কি হবে মাইনাস বি পাবো বুঝতে পেরেছো নিশ্চয় তাহলে এখান থেকে আমাদের যে মানে কি যদি দূরত্ব বার করতে বলে তাহলে মূলবিন্দু থেকে বললে পরে এখান থেকে এইটা ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় তো এবার প্রথম আমরা অঙ্কটাতে আসব অঙ্কটা করলে পরেই তোমাদের জিনিসটা আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো চলো অঙ্কটা আমরা টুকে নিই তাহলে দেখো সাত মাইনাস চব্বিশ বলেছে এখান থেকে আমাদের অঙ্কটাতে কী বলেছে মূল বিন্দু থেকে অর্থাৎ শূন্য শূন্য বিন্দু থেকে আমাদের এই যে বিন্দুটা পাবো তার দূরত্বটা আমাকে বার করতে হবে এবার কিভাবে করব দূরত্ব বার করার সূত্রটা হচ্ছে যে ধরে নাও প্রথমে তোমাকে এটা বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে এবং বলে দিয়েছে যে মূল বিন্দু ঠিক আছে ও মূল বিন্দু তো যখনই মূল বিন্দু বলবে মূল বিন্দু থেকে অন্য যে কোনো একটা বিন্দুর দূরত্ব যদি বার করতে বলে অর্থাৎ এখানে দেখো যে এক্স ওয়াই আছে তো সবসময় মনে রাখবে সূত্রটা যেটা হবে বা ধরে নাও যে তোমাকে সূত্রটা আমি আগে বলে দিচ্ছি ঠিক আছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব ঠিক আছে এটা তোমাকে বার করতে বলেছে তার মানে কি মূল বিন্দু থেকে এখানে এক্স এক্সের মান তোমার যা খুশি হতে পারে এক দুই তিন মাইনাসও হতে পারে যা খুশি হতে পারে তো সব সময় মনে রাখবে যে তার জন্য আমাদের যে দূরত্বটা পাবো ঠিক আছে দূরত্বের যে ফর্মুলাটা হবে সেটা কি হবে রুট অফ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কখন হবে যখন মূল বিন্দু থেকে বলবে ঠিক আছে এবার তোমাকে যদি ধরে নাও যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে মূল বিন্দু আর বলেনি ঠিক আছে এক্স ওয়ান ওয়াই বলেছে আর কি বলেছে এক্স টু ওয়াই টু বলেছে ঠিক আছে এটা বলে দিয়েছে তাহলে এইখান থেকে এর দূরত্বটা আমাকে বার করতে হবে মূল বিন্দু আমাদের এটা একটা বেরোলো আরেকটা যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এইটা তোমাকে এটা একটা বিন্দু বলে দিয়েছে এটা একটা বিন্দু বলে দিয়েছে ঠিক আছে তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা আমাকে বার করতে হবে তাহলে এইখানে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলি স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু তার হোলিস্কোয়ার এটা হচ্ছে কি আমাদের সূত্র ঠিক আছে রুটের মধ্যে কী হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা তুমি বইও পেতে পারো বই দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলিস্কোয়ার প্লাস ওয়াই y2 মাইনাস ওয়াই টু তার হোলিস্কোয়ার এত একক পাবো আমরা এটা হচ্ছে কি দুটো বিন্দুদয়ের মধ্যে যে দূরত্ব ঠিক আছে বুঝতে পারছ নিশ্চয় তো চলো আমরা প্রথমে আমাদের এই সূত্রটা কাজে লাগবে না ঠিক আছে প্রথমে আমাদের এই সিম্পল নিয়ম অনুযায়ী যদি আমরা করি অর্থাৎ একের দাগের যে অঙ্কগুলো দিয়েছে সেটা বলেছে মূলবিন্দু থেকে তাহলে আমাদের শুধুমাত্র বর্গ করলেই হয়ে যাবে তো প্রথম অঙ্কটা আমরা ভেঙে ভেঙে করব তারপরে এগুলো সূত্র অনুযায়ী বসিয়ে দেবো তাহলে প্রথম অঙ্কটাতে আমাকে কি বলেছে সাত বলে দিয়েছে মাইনাস চব্বিশ বলে দিয়েছে এটা হচ্ছে কি মূল বিন্দু থেকে দূরত্বটা বার করতে হবে তো কীভাবে বার করবো মূলবিন্দু থেকে দূরত্ব প্রথমে আমাকে আমরা যদি এতে বসিয়ে দিই স্থান বসিয়ে দিই তাহলে এখানে দেখো যে আমরা কী পাবো এটা ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্সটাস ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি বসাই এটা হচ্ছে কি মূলবিন্দু অর্থাৎ এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি জিরো জিরো তাই তো জিরো জিরো থেকে আমাদের কোন দিকে যেতে হবে এবার এখানটা তো দেখো এক্স এটা মানে কি এর মান বলে দিয়েছে তাহলে এর মান কত প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন আমরা কোন দিকে প্লাস পাই এদিকে প্লাস পাই তাহলে এর মান আমি এখান থেকে কত ঘর যাবো সাত ঘর যাব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর গেলাম ঠিক আছে এবার দেখো যে মাইনাস চব্বিশ বলেছে মাইনাস চব্বিশ বলেছে ওয়ের মানটা মাইনাস চব্বিশ বলেছে ওয়ের কোন দিকে মাইনাস হয় নিচের দিকে মাইনাস হয় তাহলে এখান থেকে আমরা কোন দিকে যাবো এদিকে চব্বিশ ঘর যাব দিয়ে এখানে আমরা কী পাবো মাইনাস চব্বিশ পাবো ঠিক আছে তাহলে এই যে বিন্দুটা পাবো সেই বিন্দুর যে এটা হবে স্থানাঙ্কটা হবে সেটা কত হবে সাত মাইনাস চব্বিশ পাবো এবার দেখো যে বলে দিয়েছে কত মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাহলে এখান থেকে তুমি এই যে দূরত্বটা এই দূরত্বটাওকে পার করতে হবে তাহলে এখানে দেখো যে এটা একটা পয়েন্ট বাড়ছো এটা একটা পয়েন্ট বাড়ছো ঠিক আছে তো এখানে দেখো যে আমরা কি সূত্র অনুযায়ী জানি সূত্র অনুযায়ী জানি যে দুটো স্কোয়ার গোলে হয়ে যাবে অর্থাৎ সাতের স্কোয়ার আর প্লাস এখানে কি হবে মাইনাস চব্বিশের স্কোয়ার ঠিক আছে মাইনাস চব্বিশের স্কোয়ার এটা হয়ে যাবে তাহলে এখানে যদি দেখো তাহলে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস চব্বিশের স্কোয়ার কত পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে অর্থাৎ এখানে কী রয়েছে মাইনাস রয়েছে সুতরাং তোমার মনে হতে পারে যে মাইনাস হবে কিন্তু এখানে যেহেতু স্কোয়ার থাকে এখানে জোর সংখ্যা থাকলে পরে কী হবে প্লাস পাবে বিজোর সংখ্যা থাকলে কী পাবে মাইনাস পাবে সবসময় মনে রাখবে ঠিক আছে তাহলে এটাকে করলে পরে কী পাবে তুমি ছশো পঁচিশ পাবে অর্থাৎ পঁচিশের স্কোয়ার ঠিক আছে তাহলে এভাবে আমরা একটা একটা নিয়মে করতে পারি অর্থাৎ সিম্পলি করতে পারি এবার বলো তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে কি স্যার এই অঙ্কটা কি এভাবে হতে পারে না এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী হবে কিভাবে হবে দেখো সবসময় মনে রাখবে যে মূল বিন্দু থেকে যদি আমাদেরকে অন্য কোনো একটা বিন্দুর দূরত্ব বার করতে বলে সবসময় কী হবে ধনাত্মক হবে ঠিক আছে এটাতে আমরা কি পেলাম ধনাত্মক মানে পেলাম সবসময় ধনাত্মক হবে ঠিক আছে মূল বিন্দু থেকে এবার আমরা এই সূত্র অনুযায়ী দেখি এই সূত্র অনুযায়ী ঠিক আছে এই সূত্র অনুযায়ী তুমি যদি বসাও তাহলে দেখো কি পাচ্ছ এখানে তোমার কি রয়েছে এক্স ওয়ান এক্স ওয়ান এটা হচ্ছে কি এক্স ওয়ান এটা কি ওয়াই ওয়ান আর এটা হচ্ছে কি এক্স টু এটা হচ্ছে কি ওয়াই টু তাহলে এখানে দেখো যে রুটোভার বসে দাও রুটোভার আছে এক্স ওয়ানের মান কত এক্স ওন মান হচ্ছে জিরো জিরো মাইনাস মাইনাস এক্স টুর মান কত সেভেন সেভেন তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কোনটা এটা জিরো জিরো মাইনাস মাইনাস ওয়াই টু ওয়াই টু চব্বিশ তাই তো মাইনাস চব্বিশ তার স্কোয়ার এবার দেখো এখান থেকে তুমি কী পাবে জিরো থেকে যাই বিয়োগ করো না কী পাবে মাইনাসই পাবে স্কোয়ার হয়ে গেলো এটা মাইনাস মাইনাসে প্লাস চব্বিশ চব্বিশের স্কোয়ার হয়ে যাচ্ছে সেম দেখো এখানে কী রয়েছে জোর সংখ্যক আছে অর্থাৎ স্কোয়ার আছে সুতরাং আমি কী পাবো এখানে উনপঞ্চাশ পাবো প্লাস চব্বিশের স্কোয়ার কত পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে এখান থেকে তুমি কী পাবে ছশো পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ অতএব পঁচিশ এটা হচ্ছে কি তুমি যেভাবেই করো না কেন সেম একইভাবে যদি সেটা মূল বিন্দু থেকে বলে দেয় মূল বিন্দু থেকে দূরত্ব যদি বলে দেয় তাহলে তুমি এবার এই সূত্র অনুযায়ী করতে পারো ডাইরেক্ট এভাবে বসিয়েও করতে পারো ঠিক আছে দুটো পদ্ধতিতেই আমরা করে দেখিয়ে দিলাম চলো তারপরের অঙ্কটা দেখি একদম সিম্পল অঙ্ক কোনো কিচ্ছু নাই শুধু সূত্রটাকে মনে রাখলেই হয়ে যাবে তাহলে দুয়ের দাগের অঙ্কটাতে দেখি বলেছে তিন বলে দিয়েছে আর এখানে কত বলেছে মাইনাস চার মাইনাস চার অতএব এখান থেকে আমাদের মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে মানে কি জিরো জিরো বিন্দু থেকে বার করতে বলেছে দূরত্ব তাই তো সেম একই তুমি যে কোনো সূত্র থেকে করতে পারো অতএব দূরত্ব কত হবে মূল বিন্দু থেকে দূরত্ব লিখবে মূল বিন্দু থেকে দূরত্ব তিনের স্কোয়ার প্লাস মাইনাস চারের স্কোয়ার ঠিক আছে এবার তোমার মনে হতে পারে কি স্যার এটাকে যদি আমি ভেঙে করি কেন এটাকে প্লাস করছেন দেখো মাইনাস চার ইন্টু মাইনাস চার ঠিক আছে স্কোয়ার মানে কি মাইনাস মাইনাস তাই তো ঠিক আছে না নাই ঠিক আছে তাহলে এখানে দেখো হচ্ছে চার চারে কত ষোলো মাইনাসে মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওই জন্য এখানে যা এখানে যদি জোর সংখ্যা থাকে তার মানে কি যে মানটা পাবে সেটা বিজোড়ই পাবে ঠিক আছে এবার ধরে নেওয়া হচ্ছে এখানে যদি আমাদের মানে কি যদি বিজোড় থাকতো মানে কি এখানে দুই না থেকে তিন থাকতো যদি তার মানে কি আমি আরেকটা চার পেতাম তাহলে এটা হয়ে গেল কি প্লাস ষোলো হলো আর এখানে কি হচ্ছে মাইনাস চার হচ্ছে এবার দেখো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হয়ে যাবে ওই জন্যই আমি কী বলছি যে যখন জোর সংখ্যা থাকবে পাওয়ারে তখন কী পাবে যে মানটা পাবে সেটা ধনাত্মক পাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি দূরত্বটা দেখি তাহলে কী পাবো নয় প্লাস ষোলো তাই তো নয় ছয় পনেরো পঁচিশ তাহলে এটা আমাদের কী হচ্ছে পাঁচ একক ঠিক আছে আগেরটা তো বসিয়ে দিও পাঁচ একক তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে বুঝতে পেরেছ দুইয়ের দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল পাঁচে কক তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্কটা একটুখানি মানে কি এবিডি দিয়ে দিকে দিয়ে দিয়েছে তাহলে এখানে দেখো সেম একই এ প্লাস বি বলে দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের এক্স এটা হচ্ছে কি ওয়াই তাহলে আমরা সিম্পলি সূত্র অনুযায়ী বসাবো তাহলে এখানে আমাদের কি বলেছে তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কটাতে আমাকে কী বলেছে এ প্লাস বি কমা এ মাইনাস বি অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে বলেছে এখানে আমরা কী করবো দূরত্বটা যদি বার করি মূল বিন্দু থেকে তাহলে কী পাবো সেম পাবো সেম বলতে গেলে পরে রুট ওভার এ প্লাস ঠিক আছে সমান কী পাচ্ছ তুমি রুট ওভার প্লাস এটা কী পাচ্ছ তুমি এ স্কোয়ার মাইনাস প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা আমরা ওইটাই বসালাম তাহলে এখানে দেখো কাটা কাটিয়ে যাচ্ছে কি না এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে ঠিক আছে পড়ে থাকছে কি এ স্কোয়ার এখানে এ স্কোয়ার যোগ হচ্ছে তার মানে কি দুটো এ স্কোয়ার পাচ্ছি তাহলে দুটো এ স্কোয়ার পাচ্ছ আর এখানে বি এখানে বি যোগ হয়ে যাচ্ছে তার মানে কি দুটো বি স্কোয়ার পাচ্ছ তাহলে এখান থেকে আমাদের কী হচ্ছে দুই কমন গেলে এ স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে রুট অফ আর টু ইন্টু প্লাস বি তাহলে এটা হয়ে গেলো কি আমাদের অ্যান্সারটা বা এটাকে তুমি যদি বলো যে স্যার এটাকে আরেকটা নিয়ম অনুযায়ী করেন অর্থাৎ আমাদের আরেকটা সূত্র ছিল যেটা সেটা হচ্ছে কি এক্স এই সূত্রটা অর্থাৎ আমাদের যে এই সূত্রটা অনুযায়ী যদি করো তাহলে কী পাবে আমরা লিখছি না সূত্রটা দেখিয়ে দিলাম এই সূত্র অনুযায়ী যদি করো তাহলে কীভাবে পাবে তাহলে এখানে দেখো যে এই সূত্র অনুযায়ী যদি বসাও তাহলে কী পাচ্ছ এক্স মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস মধ্যে দিয়ে তাহলে এখানে বসাও এক্স মান কত শূন্য শূন্য ছিল তো শূন্য শূন্য আর আর একটা কী ছিল আমাদের আর একটা কী ছিল এ প্লাস বি কমা ছিল তাই তো তাহলে এখানে বসাও এটা হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান সরি এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে এখানে অবশ্যই দাও জিরো মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার প্লাস ওয়াই অন কত জিরো জিরো মাইনাস ওয়াই টু এর মান কত এ মাইনাস বি এ মাইনাস বি তার স্কোয়ার ঠিক আছে এটা পাচ্ছ তাহলে এখানে দেখো যে এটাকে জিরো থেকে যদি বিয়োগ করি তাহলে কী পাবো আমি মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ঠিক আছে প্লাস এটা মাইনাস আছে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার ঠিক আছে তাহলে কী পাচ্ছ এখানে দুটো মাইনাস পাবে স্কোয়ারের জন্য তার মানে কি এটা প্লাস হয়ে যাবে এটা কী পাচ্ছ তুমি এটাও দুটো মাইনাস পাবে তার মানে এটা প্লাস পাবে অর্থাৎ আলটিমেটলি তুমি কী পাবে এখান থেকে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি ঠিক আছে অতএব এটাকে ভাঙলে পরে কী পাবে তুমি একই জিনিস চলে এলো আগেরটার মতোই দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে বি কেটে দাও পরে থাকছি কি ওটা তাহলে এখান থেকে দুই কমন এলে পরে কী পাবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো আগেরটার অ্যান্সারটা এটার অ্যান্সারটা কী হয়ে গেলো মিলে গেল তুমি যেভাবে করবে সেইভাবে অ্যান্সারটা হবে ঠিক আছে সুতরাং এইভাবে তোমার যে দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে তো পরের দিন আমরা দুয়ের দাগের অঙ্কগুলো সলভ করবো তোমরা আশা করি যদি সূত্রটা বুঝতে পেরেছো তাহলে তোমরা দুইয়ের দাগের অঙ্কগুলো সলভ করে নিতে পারবে ঠিক আছে তো একটু চেষ্টা করবে দুইয়ের দাগের অঙ্কটা তারপরে আমি সবগুলোই করে দেবো তো যদি কোনো ডাউট থাকে কোনো জেগাতে ডাউট থাকে তো অৱশ্যে কমেণ্ট কৰে জনাবা অৱশ্যে চল্ভ কৰি দিব থেংক ইউ